হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? জানি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকে কোথায় যাবো, একদম ঠিক ধরেছো। তো চলো আমরা যাই, আর তারপর দেখতেই পাবে কি করি না করি। তো চলো, বাস হয়েছে তাই একটা সারপ্রাইজ ভিডিও আনছি, বুঝেই গেছো তোমরা থাম্বনেল দেখে। তো চলো আমরা যাই সেখানে, আবার তো রেডি হয়ে গেছি। তো চলো এবার আমরা বেরোবো একটু পরে, ঠিক আছে? ওরা আমরা বেরিয়ে গেছি, আর দেখে বুঝতেই পারছো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি বাইপাসের দিকে। তো আমরা এখন যাচ্ছি বাইপাস ধাবা, তো সেখানে গিয়ে আমরা খাবো। তো অনেকদিন ধরেই আর কি অনেক জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছিলো, কোথায় যাবো কোথায় যাবো, তো ভাবলাম এখানেই যাই। তো চলো। তো ফ্রেন্ডস, এই দেখো আমরা এসে গেছি বাইপাস ধাবা, ফ্লেভার অফ হাইওয়ে যাকে বলে। তো আমাদের প্ল্যান হয়েছিল আমরা এখানেই খেতে আসবো, তো অনেক জায়গা ঠিক করে আমরা চলে এসেছি ডিনার করতে। তো চলো আপাতত যাওয়া যাক, ওয়েটার ঢুকে তোমাদের দেখাবো। তো চলো তোমার। তো ফ্রেন্ডস, এই দেখো আমরা চলে এসেছি, এবার আমরা যাবো ভেতরে খেতে। তো এই যে চলো ভেতরে যাওয়া যাক। এই দেখো আমাদের মেনু কার্ড চলে এসেছে, আর আমরা এখন খাচ্ছি। এই দেখো ফ্রেন্ডস আশেপাশের অ্যাম্বিয়েন্স। তো ফ্রেন্ডস অ্যাম্বিয়েন্সটা দেখো খুব সুন্দর, এখানে ডেকোরেট করা, আর অনেকেই এখানে অনেক ফ্যামিলি বসে রয়েছে, তো ডেকোরেটটা খুবই ভালো লাগছে আর কি। আর এখানে আমরা চলে এসেছি স্পেশাল ডিনারে। তো ডিনারটা আর কি আমরা এনেছি কারণ আমাদের 500 ফ্রেন্ডস হয়েছে, তোমরা দেখেওছো 512 এর অনেক চলে গেছে, কিন্তু 500 হয়েছে বলে সেলিব্রেট করছি। একটু ব্যস্ত ছিলাম, তো এখন তো ভালো ভালো পাচ্ছ না, কিন্তু সাথে দেখুন অবশ্যই, আর চ্যানেলটা লাইক করে দেখুন, ঠিক আছে? সাবস্ক্রাইবও করে দিও চ্যানেলে নতুন হলে, তোমরা শর্টসগুলো দেখো আমাদের, ঠিক আছে? আর অনেকদিন ধরেই এখানে আশপাশও করছিলাম বাইপাস ধাবায়। তো ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে দেখো, ঠিক আছে? আর খুব তাড়াতাড়ি আরও ভালো ভালো ভিডিও আনবো, একটু ওয়েট করতে হবে। গরমটা বড্ড বেশি, গরমটা একটু কমলে তারপর গরমের জন্য কোথাও যাচ্ছি না, বিশাল গরম, আর রাত্রিবেলা সেরকম ভিডিও করার মতন জায়গাও নেই, যা আছে সকালে, ঠিক আছে? কারণ আমরা সব দেখিয়ে দিয়েছি অলরেডি, আর নতুন করে দেখানোর কিছু নেই সেই জন্য। ঠিক আছে চলো, কি অর্ডার দিয়েছি তোমাদের দেখাবো, চলো। দেখো এখানে থালির অপশান রয়েছে, তো তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিও, তো দেখেই এসো। মনে হচ্ছে দুটো জায়গায় একই রকম আছে, একই আছে। তো ফ্রেন্ডস আমাদের গরম গরম বিরিয়ানি চলে এসেছে, তো বিরিয়ানি কোয়ান্টিটি থেকে বুঝতেই পারছো অনেকটাই রয়েছে, তো যে কারণে আমরা কিছু সাইড ডিশ দিইনি, কারণ বিরিয়ানি খেয়ে উঠতে পারছি না, আর সাইড ডিশ দিলে আরই সেটা খেয়ে উঠতে পারবো না। তো যাই হোক চলো আমরা খাই। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে বিরিয়ানির, ফ্লেভার ছাড়ছে, তো মানে খুবই ভালো লাগছে স্মেলটা আর কি। জানি না কতটা টেস্ট হবে, তো খাওয়ার পরে টেস্ট করে আর কি বোঝা যাবে। তো সার্ভ করে দিচ্ছে, কারণ আমি সার্ভ করতে পারি না সত্যি কথা বলতে, আমি সার্ভ করতে গেলে পড়ে যেতে পারে, খুব ভয় লাগে আসলে, এগুলো খুব গরম হয়। তো তো সার্ভ করে দিলে কেউ বেটার হয় আর কি, তো অনেকে অপশনাল, অনেকে নিজের মতো নিজে সার্ভ করে নেয়। তো আমার মতে আমি যখন কোনো রেস্টুরেন্টে যাই সেটা আমারটা সার্ভ করে দেয়, ওতেই আমার একদম কমফোর্টেবল লাগে। আর এই দেখো ফ্রেন্ডস বিরিয়ানিটা দেখো, ওফ দেখে মানে লোভ সামলানো যাচ্ছে না, মানে আমি তোমাদের দেখাচ্ছি আমি নিজেই লোভ সামলাতে পারছি না, দেখো দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো চলো, আর ওয়েট করতে সত্যিই পাচ্ছি না, এবার বিরিয়ানিটা সত্যিই খেতে হবে। তো ওটটা সার্ভ করছে, করে দিক ওটটা সার্ভ। আর বিরিয়ানি চলে এসেছে, এই যে বিরিয়ানি লাভার বসে যাচ্ছে, কদিন ধরে বিরিয়ানি খাবে বলে লাফালাফি করছে, ঠিক আছে? বিরিয়ানি খাবে বলে জামা ঠিক করে নিচ্ছে। তো আমাদের বিরিয়ানি চলে এসেছে, তোমাদের আরও একবার দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও আর খাই, খেয়ে বলবো তোমাদের টেস্ট কেমন, ঠিক আছে? ফ্রেন্ডস আমাদের বিরিয়ানি চলে এসছে। তো ফ্রেন্ডস চলো আমরা খাই, তারপর দেখছি টেস্ট কেমন জানাচ্ছি তোমাদের, ভালো টেস্ট আছে। তো ফ্রেন্ডস এটা খাওয়া হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা আমাদের সাপোর্ট করেছো বলে 500 হয়েছে, সেই জন্য একটা ছোট্ট করে সেলিব্রেশন দেখি। তো ফ্রেন্ডস আমাদের খাওয়া হয়ে গেছে,
চলো বিলটা সবাই দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমাদের এবার খাওয়া হয়ে গেছে, তো আমরা এখন পান মশলা মুড়ি খাবো এবং বিল দিয়ে দিয়েছে আমাদের, তো আমরা বিলটাও দেখিয়ে দেবো তোমাদের। এ দেখো ফ্রেন্ডস, আমাদের 651 বিল হয়েছে। তো তোমরা দেখলে, আমরা ডিনার করে বেরোলাম, তো যাই হোক আজকে ভালো কাটালাম আর খাওয়াটাও খুব ভালোই হয়েছিল। তো যাই হোক, ভিডিওটাকে এখানেই শেষ করছি। কি করে বাবারে সরকারি সাইডে ধাবাতে পরে দেখা হচ্ছে খুব নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো।